পরবর্তী প্রশ্ন হচ্ছে সিথিলায়ন কোয়ান্টাম যোগ ব্যায়াম করা যাবে কি সিথিলায়ন কোয়ান্টাম যোগ ব্যায়াম এটা হচ্ছে হিন্দুদের কাজ এটা মুসলিমের কাজ নয় এটা এখন সারা বিশ্বে খুব খুব ইয়ে পেয়েছে মার্কেট পেয়েছে অনেকে খুব পছন্দ করতেছে দুর্ভাগ্যবশত আলেম নামের জালেমগুলিও কেউ কেউ ঢুকছে এটার ভিতর আরো দুর্ভাগ্যে বিশেত বসে দেখছি নামাজ পড়ে সালাত আদায় করে সম পালন করে হজ করে জাকাত দেয় আবার শিথিলায়ন করে ইসলাম এই জাতীয় শিথিলায়ন যেটাকে বলা হয় কোয়ান্টাম যোগ ব্যায়াম এটাকে কখনো চাইজ করতে পারে কারণ কি অনেকে আমাদের আমার সাথে রাগারাই কোনো জানি কিন্তু বাস্তবতা বুঝুন ভাই সেটা হচ্ছে ইসলামের জন্য আলহামদুল্লাহ ইসলাম নিঃসন্দেহে সর্বাধিক পরিপূর্ণ একটি দিন এখানে কোনো অংশ বাদ দেয় নাই সেখানে ব্যক্তি স্বাস্থ্য রক্ষার জন্য কি করতে হবে সেটারও কিন্তু ইসলামে নিয়ম নীতি বেড়ে দিয়েছে খাবার কেমন খেতে হবে চলাফেরা কেমনে চলতে হবে হাঁটার সময় কিভাবে দ্রুত হাঁটতে হবে রসুল শিক্ষা দিয়েছেন রসুল আস্তে আস্তে পিছনের দিকে পা মাথা দিয়ে হেলিয়ে দুলে হাঁটতে বলেন নাই তাকে খুব যখন হাঁটতেন তিনি রসুল্লাহাম দ্রুত হাঁটতেন যখন খাইতেন একটা অংশ কম খাইতেন এটা নামে হচ্ছে এটা হচ্ছে মূলত মৌলিকভাবে আপনাকে স্বাস্থ্য স্বাস্থ্যবান করে তুলবে আর আপনি যদি খাওয়ার সময় পেট পুড়ে খাচ্ছেন শিথিলায়ন করলেন ওর কিছুই কাজ হবে না আপনার তো শীতিলায়নের নামে যে যোগ ব্যায়াম হাত দিয়ে মনে কতক্ষণ বসে থাকতে হবে এটা না করে যদি আপনি ঠিক মতো আদায় করেন নিয়ত কিন্তু সলাতেের আল্লাহর জন্যই আবাদ করছেন কিন্তু সলাদটা ঠিক মতো আদায় করলে অটোমেটিক আপনার এটা ব্যায়াম হয়ে যাবে চম পালন করেন আপনার ব্যায়াম হয়ে যাবে আপনি সফা মারা দৌড়ান আপনার ব্যায়াম হয়ে যাবে আপনি বাইতুল্লাহ তোয়াফ করেন আপনার ব্যায়াম হয়ে যাবে রাতের বেলা রাতে উঠেন ঘুম থেকে উঠে এবাদত করেন আপনার ব্যায়াম হয়ে যায় আল্লাহর এবাদতের মাধ্যমে যেটা আপনি পাচ্ছেন না তথা তথাকথিত যারা মহাজাতক টাইপের মানুষগুলো যারা একসময় রাশিগন্ত যারা একসময় হিন্দুদের অনুসরণ করত এই ব্রহ্মচারীদের অনুসরণ করে যারা তথাকথিত যুগীদের অনুসরণ করে হিন্দু এবং রমেশ যুগী বা বিভিন্ন যোগ ব্যায়াম সারা বিশ্বে প্রচলিত হওয়ার কারণে দেশে বিদেশে এটাকে নাম দিয়ে ইসলাম কয়েকটা জিনিস তারা মাঝে মধ্যে ইসলাম রক্তদান করে সুরা কখনো কখনো সুরা ইয়াসিনের অনুবাদ করে মানুষকে দেয় কখনো কখনো এই জাতীয় জিনিসগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রক্ত দিয়ে একটা তৈরি করে করে সরকারের কাছ সুন্দর ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে এগুলো ইসলাম অনুমতি জিনিস নয় এগুলো মানুষের বানানোর জিনিস এগুলো অনুসরণ করা যাবে না কারণ এগুলো দিন থেকে দূরে সরিয়ে দিবে আপনাকে এগুলো আপনাকে ওইটার গুরুত্ব তুলে ধরবে এটা কখনো ঠিক নয় এই অন্য কারণে আছে শুধুমাত্র আপনাকে আমি বলি না ব্যায়াম করা নিষিদ্ধ কিন্তু যোগ ব্যায়াম করা নিষিদ্ধ যোগ ব্যায়াম বলতে ইসলাম কোনো কিছু নাই আপনি এই যোগ ব্যায়াম চুপ করে থাকা কিছুক্ষণ চিন্তা করলাম ওখানে আসে মনে মনে করলাম যে আমার সমস্যা সমাধান হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে মিথ্যা কথা কোনটা হয়নি এগুলি হচ্ছে মনে মনে মন কলা খাওয়া আর মাটির বাক্স রাখছেন এক টাকা রাখছেন এটার ভিতরে টাকার ভিতরে এটা টাকা হবে নিয়ত করে রাখছেন কি জন্য অমুক হবে এই জাতীয় জিনিস সবই হচ্ছে ভন্ডামি এগুলি ইসলামের কোনো অঙ্গের ভিতরে পড়ে না আল্লাহর বস্তে এগুলি পরিত্যাগ করুন নিয়মিত সলাদগুলি আদায় করুন নকল কাজগুলি করুন সলাদ সব জাকাত হজ সবগুলি আদায় করুন এবং ইসলামের জন্য কাজ করুন দৌড়ের মধ্যে থাকুন অর্থাৎ দিনের মধ্যে সমস্ত সব সময় সারাক্ষণ শুয়ে বসে থাকবেন না কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন আপনার কোয়ান্টাম মেথড করার সময় পাবেন না আমরা দৌড়ে পারি না আমাদের কোয়ান্টাম মেথডে সময় করুন আপনি কাজ কাজের মধ্যে নিজেকে সময় দিন আপনি চাকরি করুন দৌড়াদৌড়ি করুন ইসলাম বেকার দেখতে পারেনা মানুষকে কোন একজনকে দেখছে কোনো কিছু কাজ করো না তুমি বেকার থাকতে পারবে না কোনো কাজ না থাকে বেকার থাকাতে কিন্তু লাঠি দিয়ে ফিটেছেন কিন্তু যুবক মানুষ বেকার থাকেও কেন তো এই জন্য যারা এই জাতীয় কাজগুলোই করে শিথিলায়ন বসে বসে ব্যায়াম করা নিয়ম করা কেউ কেউ বসে ওখানে বসে থাকে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি একজনকে আপনি কি পেয়েছেন ওখানে তো এক ভাই আমার বন্ধু মানুষ ছিল বলছে আর কিছু না হোক ওখানে সুন্দরী মেয়েরা আসে কথাগুলো এরকম আপনি যতই বলেন বাস্তবতা এটা এরা ওখানে যাই এই কাজ করার জন্য যায় আর কোনো উদ্দেশ্য নাই মেথড বা ওখানে বসে বা কোয়ান্টাম এগুলি করা যাবে না এগুলি এলিমেন্টস মধ্যে আছে এগুলি করা যাবে না ব্যায়াম করা যাবে না আমি বলছি না কিন্তু তথাকথিত তাদের যেগুলি সেগুলি করা যাবে না কারণ সেগুলির মধ্যে সিটকের এলিমেন্টস রয়েছে কুকুরের এলিমেন্টস রয়েছে সেগুলি করা যাবে না কারণ কেউ আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে না আল্লাহ ব্যতীত কোনো গুরুকে মানা আর একটি বড় সমস্যা সেখানে হচ্ছে সর্বধর্মকে একসাথে নিয়ে বসে হচ্ছে কে কে বলেছে এটাকে জায়েজ কে বলেছে সেটা জায়েজ সেখানে তাদের ধর্মের কোনো বাস বিচার নাই যে জারকে ডাকুক এরা কি কিছু শিখিয়ে দিয়েছে এর মাধ্যমে আপনি সেটাকে সেটাকে বলা সর্বধর্ম এক করার যে নিয়ম তো তথা কথিত ইবনে আরাবীর যে থিওরি সেটাকে বা কপুরী শিক শিক সিকিস এটাকে সে সে প্রমোট তারা প্রমোট করতেছে এটা হতে পারে না ইমানদার কখনো এই জাতীয় জায়গায় অংশন করবে না সে ব্যায়াম করে করবে ব্যায়ামের তো করতে পারে কোথাও ব্যায়াম হয় সকালবেলা ব্যায়াম করবে কিন্তু এই জাতীয় স্মৃতি নামে যেটা করতে সেটা করবে না কারণ এর মাধ্যমে যে খারাপ জিনিসটা যেটা করা যাবে না এখন যদি বলেন যে আমি না ব্যায়াম করছি বসে বসে হাত পা বাঁকা করে নাক ধরে দেবে এইটাও না যায় আমি বলছি না যায় হচ্ছে ওদের মেথডটা পুরোপুরি গ্রহণ করে না যেখানে শিরকের এলিমেন্টস আছে সেটা এবং সেগুলি আছে এবং সেগুলি যারা করেছে তারা আমাকে বলেছে এবং লেখা তাদের বইতে পড়েছি পড়ার পর বলছি এই জন্য এটা অনুসরণ করা যাবে না একটা একটা লেখা আছে সেটা পড়বেন এটা হচ্ছে কোয়ান্টাম মেথড আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ কোয়ান্টাম মেথড আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে এরকম একটা কথা আছে একজন বোন লিখেছেন তা এই বোনের এই লেখা থেকে আপনি উপকৃত হতে পারেন তিনি বিস্তারিত লিখেছেন আল্লাহ যদি কোন দেয় এর এরপরে লেখার ইচ্ছা আছে কিন্তু সময় যদি পাই আর কি তো আপনারা আমি বলবো ওদের কোনো কাজে অংশগ্রহণ করবেন না ব্যায়াম করবেন সেই ব্যায়ামটা যেটা সমর্থিত ব্যায়াম সমস্যা নেই আপনি ফুটবল খেলতে পারেন যদি কোনো আপনার সলাপ ত্যাগ না করেন এবং যদি আপনি হাঁটুর উপরে কাপড় না উঠান ফুটবল খেলতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভলিবল খেলতে পারেন আপনি কি বলে ক্যারাম ইয়া না ক্যারাম না কি বলে ব্যাডমিন্টন খেলতে পারেন আপনি ক্রিকেটও খেলতে পারেন ব্যায়াম কিন্তু আপনি তথাগত শিথিল যেটা কোনো উপকার আপনি পেতে পারেন নিজে মনে মনে আসলে সেটা উপকার কিছু নেই তারপরে যদি আপনি কিছু উপকার পান তারপরেও হারামের এলিমেন্টের যেন যুক্ত না হন সেটাকে কঠিনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছি